আসসালামু আলাইকুম দর্শক, হাজির হয়েছি ম্যাঙ্গোর আরও একটি ইজি রেসিপি নিয়ে। আজ নিয়ে এসেছি ম্যাঙ্গো লাসির রেসিপি। এটা শুধু খেতেই মজা না, একই সাথে এটা একটা রিফ্রেশিং ড্রিঙ্কসও, বিশেষ করে গরমের সময়ের জন্য এটা একটা হেলদি ও এনার্জেটিক ড্রিঙ্কস। আশা করছি আমার ভিডিওটি আপনাদের ভালো লাগবে এবং পুরো ভিডিওটি আপনারা উপভোগ করবেন। তো চলুন দেখে নেই লাসি তৈরি করতে আমার কী কী লাগছে। ম্যাঙ্গো লাসি তৈরি করতে আমার এখানে যা যা লাগছে, এখানে আমি নিয়েছি আম, এখানে আমার 1.5 কাপ পরিমাণ আম রয়েছে, আর আমি আম্রপালি আম ব্যবহার করেছি। আম্রপালি আম ব্যবহার করার কারণ হচ্ছে এই আমটাতে আঁশের পরিমাণ একদমই কম থাকে। এখানে রয়েছে আইস কিউব, রয়েছে 3 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এবং 1 টেবিল চামচ পরিমাণ চিনি। 1 টেবিল চামচ চিনি দেওয়ার কারণ হচ্ছে আমি এই লাসিটাতে মিষ্টি দই ব্যবহার করেছি, সেই জন্য আমি 1 টেবিল চামচ চিনি ব্যবহার করব। এখানে রয়েছে 1.5 কাপ পরিমাণ মিষ্টি দই, এখানে রয়েছে পানি, আর এখানে রয়েছে 1.5 কাপ পরিমাণ তরল দুধ। এবার এই সবগুলো উপকরণ আমি একটা ব্লেন্ডারের জারে নিয়ে নেব। এবারে সবগুলো উপকরণ একসাথে ব্লেন্ড করে নিলে এই লাসিটা তৈরি হয়ে যাবে। এই পর্যায়ে পানি অ্যাড করব। দিচ্ছি পানি, 1/2 কাপের মতো পানি দিলাম। তৈরি হয়ে গেছে খুব ইজি, খুব সিম্পল এবং খুব মজার একটি ড্রিঙ্কস। আপনারা অবশ্যই একবার ট্রাই করবেন, কথা দিচ্ছি খুব ভালো লাগবে। রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আজ এই পর্যন্তই, ভালো থাকুন সবাই, আসসালামু আলাইকুম।